স্বপ্নদীপকে যে ছেলেটি মেরেছে বা যারা মেরেছে তারাই আবার রাত্রিবেলা এসএমএস করে বা ফেসবুকে এসএমএস করে বলছে এর বিচার চাই। আর যে ছেলেটি বলেছিল যে এর বিচার চাই, সেই ছেলেটি সকাল হতে না হতে গ্রেপ্তার হয়। কেন জানেন তো? কারণ এর মধ্যে এই ছেলেটি জড়িত ছিল। আর যে ছেলেটি, এই যে শতব্রত যে ছেলেটি কথা আমি বলছি, আমি আমার স্ক্রিনের ভিডিওর যে ডিসপ্লেতে আমি এই শতব্রতর ছবিটি আপনাদের আমি দেখাবো, এই ছেলেটার ভয়ে কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় কাঁপত। এর পড়াশোনা শেষ হয়ে গেছে, তিনি কিন্তু বছরের পর বছর ধরেই দাদাগিরি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চালিয়ে যাচ্ছে। আর এই এর মতন এরকম হাজার হাজার ছেলে এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে দিনের পর দিন দাদাগিরি চালিয়ে যাচ্ছে, স্মাগলারগিরি করছে, বিভিন্ন ভালো ভালো স্টুডেন্টদের মাদক আসক্ত করছে। যাদবপুর ইউনিভার্সিটিতে যে ছেলেটি মারা গেছে তার নাম হচ্ছে স্বপ্নদীপ। আর এই স্বপ্নদীপের বাড়ি হচ্ছে বগুড়াতে, নদিয়া জেলার বগুড়াতে। সে অনেক স্বপ্ন নিয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল, পড়াশুনো করে অনেক দূরে পৌঁছাবে বলে অনেক বড় স্বপ্ন নিয়ে সে এসেছিল। বেশি বড়লোক ঘরের ছেলে না, মিডিয়াম পরিবারের ছেলে, বা মিডিয়াম বলতে ধরতে হলো গরিব পরিবারেরই ছেলে। কিন্তু ছেলেটা একটু আলাদা কোয়ালিটির ছিল, সে একটু নরম কোয়ালিটির ছিল, ঠিক আছে, নরম টাইপের ছেলে ছিল। আর এই নরম টাইপের ছেলেদের উপরই যেসব বিশ্ববিদ্যালয় আছে আমাদের ভারতে, তাদের উপর টার্গেট করে বেশি র্যাগিংগুলো হয়, ঠিক আছে। আর র্যাগিংগুলো এমন মানে অভদ্রভাবে র্যাগিং করা হয় যে সেগুলো মানুষের সামনে বলা বা মানুষের সামনে প্রকাশ্যে আনা অনেক বিপজ্জনক। যেমন এই স্বপ্নদীপকে ল্যাংটা করা হয়েছিল, ল্যাংটা করে বলা হয়েছিল যে তুই আসলে ছেলে না মেয়ে এটা তো দেখতে চাই আমরা, তাই তাকে ল্যাংটা করে র্যাগিং করা হয়েছিল। আর যার জন্য সে লজ্জাতে মুখ দেখাতে পারবে না লোকের সামনে, কারণ একটা হোস্টেলে, যে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থাকে সেখানে হাজার হাজার মানুষ পড়াশোনার জন্য থাকে, তাদের সামনে যদি একটা ছেলেকে ল্যাংটা করা হয় তাহলে সে ছেলেটার মান সম্মানটা কোথায় যাবে? সে ছেলে হোক মেয়ে হোক কেউরই মান সম্মান থাকবে না। আর সেই কেসটা স্বপ্নদীপের পর করার পর সে মুখ দেখাতে পারবে না বিধায় সে ছাদ থেকে ঝাঁপ দিয়ে মারা যায়। এই যে স্বপ্নদীপ ছেলেটা মারা গেছে, এই স্বপ্নদীপের মতন এরকম হাজার হাজার ছেলে র্যাগিংয়ের শিকার হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে গিয়ে। বিশ্ববিদ্যালয় মানে আমরা মনে করি আমাদের শিক্ষা সবথেকে উচ্চতম স্তর, ঠিক আছে, যেখানে গিয়ে মানুষের যেসব বড় বড় স্বপ্ন থাকে পড়াশুনোর ব্যাপার নিয়ে বা নিজেকে গড়ে তোলার যেসব স্বপ্ন থাকে, তার জন্য মানুষ বিশ্ববিদ্যালয়তেই পড়ার জন্য যায়। কিন্তু সেখানে গিয়ে কি হয়, নিজেকে তৈরি করার থেকে নিজেকে অধঃপতনের রাস্তায় নামাতে বাধ্য হয় বা নিজের জীবন শেষ করতে মানুষ বাধ্য হয়। তো কিছু কিছু লোক আছে, যেমন এর এই স্বপ্নদীপের আগে আরেকটি যে ছেলে ছিল তার নাম হচ্ছে সৌরদীপ। তো সেই সৌরদীপ ছেলেটাও এইভাবে একইভাবে মারা গেছে, তাকেও র্যাগিং করে মারা হয়েছে। আর র্যাগিংটা অ্যাকচুয়ালি যারা করে তারা হচ্ছে পার্টিগত, ঠিক আছে। আমি একটা জিনিস বুঝে কুল পায় না, যে বিশ্ববিদ্যালয়টি পাস আউট হয়ে যায়, যেসব ছেলেমেয়েরা পড়াশুনো শেষ করে ফেলা দেয়, তারা কিভাবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিনের পর দিন বছরের পর বছর থেকে যায়। এটাই আমাদের ভারতের বিশ্ববিদ্যালয়গুলিতে মানে যুগ যুগ ধরে চলে আসছে। তার পড়াশুনো শেষ হয়ে গেছে, তাকে হোস্টেল থেকে বের করে দিন,
তা দেবে না, ঠিক আছে? কারণ এটা তো সরকারের সরকারের ফায়দা বলতে কি বিশ্ববিদ্যালয়গুলোতে হয় সম্ভবত মনে হয় রাজ্য সরকারের থাকে না, হাতে থাকে না, যাদের হাতেই থাকুক। তার আমার কথা হচ্ছে পরীক্ষা যখন শেষ হয়ে যাবে বা পড়াশোনা যখন শেষ হয়ে যাবে, তাহলে সেই ছেলেগুলোকে বের করে তাদের তাদের জায়গায় তাদের পাঠিয়ে দিন, তা না বছরের পর বছর তাদের রেখে দেয় হোস্টেলের মধ্যে। আর তারা এমন কোনো জিনিস নেই, ড্রাগ গাঁজা মদ চুল্লু এমন কিছু নেই যে তারা সেই সব জায়গা ব্যবহার করে না। আর যেসব নর্মাল কোয়ালিটির ছেলেগুলো গ্রাম থেকে উঠে যায়, কলকাতার ছেলেপেলে হলে কি হয় এতটা চাপ হয় না তাদের উপর, কিন্তু যেসব ছেলেপেলেরা গ্রাম থেকে যায়, অ্যাকচুয়ালি গ্রামের ছেলেরা অনেক স্বভাব চরিত্র ভালো হয়, নরম কোয়ালিটির হয়, ঠিক আছে? তারা একটা নতুন জায়গায় গিয়ে সব সময় তাদের মধ্যে একটা স্বপ্ন আলাদা কিছু থাকে, ঠিক আছে? কিন্তু শহরের ছেলেপেলের মধ্যে সেই জিনিসটা কম থাকে, ঠিক আছে? শহরের ছেলেপেলে জানে যে আমার বাবার টাকা আছে, আমি যে কাজে একটা ভালো জায়গায় পৌঁছায় যাব। কিন্তু গ্রামের যেসব ছেলেপেলে থাকে বেশিরভাগ মানুষই কিন্তু একদম নিম্নবিত্ত বা গরিব পরিবারের ছেলে, তাদের স্বপ্ন একটাই থাকে পড়াশুনো করব, আমি পড়াশুনো করে আমি অনেক ভালো জায়গায় পৌঁছাতে চাই, কিন্তু সেই জিনিসটা আর হয়ে ওঠে না কখনো। সেই জিনিসটা তাদের শেষ রাস্তায় এসে মানে মাঝ রাস্তায় এসে স্বপ্নটা নষ্ট হয়ে যায়, যেমন স্বপ্নদ্বীপের হয়েছে। শতব্রত নামে যে ছেলেটি এই হোস্টেলটাকে পরিচালনা করত, ঠিক আছে, শুনেছি এই শতব্রত ছেলেটি এমন একটি ছেলে ছিল যার জন্য হোস্টেলের যেসব গার্ড তারা তো কাঁপতই, হোস্টেলের যে ইনচার্জ সে পর্যন্ত ভয়ে কথা বলতো না, এমনকি হোস্টেলের যেসব শিক্ষক বা মাস্টার মশাইরা থাকে তারাও তার ভয়তে কথা বলতো না। আমি একটা জিনিস বুঝিনি, এরকম ছেলেরা বিশ্ববিদ্যালয় সেখানে থাকবে সরকারি সরকারি গাইডলাইন, কিন্তু সেই সরকারি গাইডলাইনের বিরুদ্ধে কিভাবে এইসব শতব্রতর মতন ছেলে এখানে রাজত্ব করে যাচ্ছে, এটা এটা ভুল কিন্তু একমাত্র সরকারের। বিশ্ববিদ্যালয়গুলো যারা পরিচালনা করে, বিশ্ববিদ্যালয়ের পুরো দায়িত্ব যাদের হাতে, এগুলো তাদের ভুল। আর তাদের ভুলের জন্য একটা গরিব পরিবারের ছেলে মারা যাচ্ছে, একটা মায়ের স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে, একটা ছেলের স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আজকে এই স্বপ্নদ্বীপ যে ছেলেটি মারা গেছে, এই যে এত অল্প বয়সে মারা গেল, ছেলেটির বয়স সম্ভবত 17 বছর না, হয়তো একটু বেশি হবে, বিশ্ববিদ্যালয়তে যেহেতু চলে গেছে হয়তো 23-24 বছর বয়স হতে পারে তার, আমি সঠিক বলতে পারছি না। তো এই যে যে ছেলেটি মারা গেল, ছেলেটি মারা যাওয়াতে ক্ষতিটা কার হলো? সেই ছেলেটার ক্ষতি হলো, তার স্বপ্নটা নষ্ট হলো, তার পরিবারের স্বপ্নটা নষ্ট হলো, তার মায়ের স্বপ্নটা নষ্ট হলো, তার বাবার স্বপ্নটা নষ্ট হলো। এর এর খেসারত বা এর ক্ষতি কোনো সরকার বা কোনো বিশ্ববিদ্যালয় পরিচালনা করার যে কমিটি থাকে বা যে যার হাতে বিশ্ববিদ্যালয়ের পুরো দায়িত্ব থাকে, তারা কখনো পূরণ করে দিতে পারবে তার পরিবারকে? কখনো পারবে না, ঠিক আছে? কিন্তু এই যে সব জিনিস আমরা আমরাই ঠিক করতে পারবো, আমরা বলতে কি যারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, সবাই তো খারাপ থাকে না, অনেক ভালো মানুষ, অনেক ভালো শিক্ষক, অনেক ভালো মাস্টার, অনেক ভালো মানুষ থাকে, তারাই এই জিনিসটা কিন্তু আমরা ঠিক করতে পারি। অ্যাকচুয়ালি বিশ্ববিদ্যালয় হোক, কলেজ হোক, স্কুল হোক, এখন কিন্তু শিক্ষার থেকে বেশি রাজনীতি হয়, আর সেই রাজনীতির শিকার হয়ে আমাদের যেসব ভালো ভালো গ্রামের স্টুডেন্ট বা ভালো ভালো যে গ্রামের ভদ্র ছেলেরা, তারা কিন্তু সেই জায়গাটা মানায় নিতে পারে না, কারণ তাদের চলাফেরা, তাদের কথাবার্তা, তাদের আচার ব্যবহার এর সাথে আমাদের ওই গ্রামের ছেলেপেলের কোনো মিক্স হয় না, ঠিক আছে, বা অ্যাডজাস্ট হয় না, যার জন্য তাকে র্যাগিং করা হয়। তাকে এমন এমন র্যাগিং করা হয় যে র্যাগিংয়ের নাম শুনলে আপনার গায়ের পশম কাটা দেবে। যেমন স্বপ্নদ্বীপ যে ছেলেটা মারা গেছে, একে বলা হয়েছিল এ একটু মেয়েলি বলবো না আমি, এ একটু নর্মাল টাইপের ছেলে ছিল,
ভদ্র মানে কারোর সাথে সেরকম কথাবার্তা বলা বা সবসময় নিজেকে নিয়ে চিন্তা বা নিজে কিভাবে পড়াশোনা করে আগে বাড়তে পারে সেই চিন্তা। ওর ওর এরকম পার্টি করার কোনো দান ইয়ে ছিল না, বা ওর কোনো দাদাগের সাথে মিশে যে হই হুল্লা করে বেড়াবে সেরকম কোনো ই ছিল না, আর সেই জন্যই তাকে আজকে মরতে হলো। সে যদি তাদের সাথে তাল দিয়ে চলতো তাহলে তাকে মরতে হতো না, ঠিক আছে। আর বিশ্ববিদ্যালয় তো অ্যাকচুয়ালি কি বলবো, বিশ্ববিদ্যালয়ে কিন্তু বেশিরভাগ যে জিনিসটা হয় সে হচ্ছে নেশা। বিশ্ববিদ্যালয়তে মানুষ পড়াশোনা করতে যায় না, নেশা করতে যায়, আমি এটাই বুঝি না। বিশ্ববিদ্যালয়ে সব সময় একটা নেশার মধ্যে থাকে, ঠিক আছে। এমন বিশ্ববিদ্যালয়তে আপনি এমন কিছু পাবেন না যে সব কিছু পাওয়া যায়, কি পাবেন না, গাঁজা মদ চুল্লু তাড়ি আপনি সব কিছু পাবেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে। বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকে না এগুলো, বিশ্ববিদ্যালয়ে যারা যারা রাজত্ব করে আসছে, যেসব মাফিয়ারা বা যেসব দাদারা পার্টিগতভাবে, তারা এইসব কেসগুলো ঘটায়, ঠিক আছে। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এত নাম আছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এত ভালো ভালো মানুষ উঠেছে, যারা এত ভালো ভালো জায়গায় পৌঁছেছে, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আজকে এইসব পরিস্থিতি হচ্ছে। এর আগেও সৌরদ্বীপ নামে একটি ছেলে, এই স্বপ্নদ্বীপের স্বপ্নদ্বীপের আগে সৌরদ্বীপ নামে একটি ছেলে, সেও কিন্তু এই একই শিকারের বলি হয়ে মারা যেতে হয়েছে তাকে, কারণ সেও হয়তো এরকম স্বপ্নদ্বীপের মতনই ছিল। একটি কৃষক পরিবারের ছেলে, সে যখন পড়াশুনোর জন্য কোনো উচ্চতর শিক্ষার জন্য কোনো বিশ্ববিদ্যালয় বা আইআইটির মতন জায়গায় সে যায়, তখন তাকে এত মেন্টালি টর্চার বা তাকে বা এত অত্যাচার করা হয় যে সে অনেক ছেলেরা তো পড়া ছেড়ে দিয়ে বাড়িতে চলে যায়। এই ছেলেটাও বলেছিল তার মাকে যে আমার দ্বারা এখানে থাকা সম্ভব না, কারণ এখানকার পরিবেশ আর এখানকার যে শিক্ষা সেটা নিতে গেলে হয়তো আমার অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু সেটা বলার বলাও শেষ, আর সে যে ছেলেটাকে দুনিয়া ছেড়ে চলে যেতেও হলো, ঠিক আছে। তা আমাদের একটা কথাই যে আমাদের দেশের আইন ব্যবস্থা ভালো না, আইন ব্যবস্থা ভালো না, সংবিধান ভালো না। সংবিধান যদি ভালো হতো তাহলে এইসব ক্রিমিনাল যে এইসব যে ক্রিমিনাল এইসব যে মাফিয়ারা দিনের পর দিন বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলে রাজত্ব করে আসছে, এরা করতে পারত না। সংবিধানে ঠিক নেই, সংবিধান ভারতের সংবিধান অনেক স্ট্রং আমরা জানি, অনেক স্ট্রং, কিন্তু তবুও সেই সব কোনো কার্যকারী মানে বইয়ের পাতায় শুধু লেখা আছে সংবিধানটা, কিন্তু কাজের ক্ষেত্রে একটুও মানা হয় না, একটুও মানা হয় না কাজের ক্ষেত্রে, ঠিক আছে। পুরো বিপরীতভাবে পরিচালনা করা হয়, ঠিক আছে। আর আইন ব্যবস্থার কথা কি বলবো, আইন যে সরকার ক্ষমতায় থাকবে বা বিশ্ববিদ্যালয়গুলি যে যেসব বড় বড় নেতা গোতাদের আন্ডারে থাকে, ঠিক আছে, এগুলো তাদের সব তাদের হাতের মুঠোয় সব কিছু, তারা যা বলবে তাই হবে, ঠিক আছে। কারণ কলেজে আপনি যাবেন, কলেজে মানুষ 12 ক্লাস পাস করে কলেজে যায় অনেক একটা স্বপ্ন নিয়ে যে আমি এও করব। আপনি প্রথম দিন কলেজে যেদিন পা দেবেন দেখবেন সেদিনই মারামারি হচ্ছে কলেজে। বিশ্ববিদ্যালয়ে আপনি বিশ্ববিদ্যালয়ে প্রথম যেদিন ভর্তি হবে পরের দিন দেখবেন বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলে পেলে আন্দোলনে নেমে পড়েছে, রাস্তায় বসে আছে। এইসব হবে কেন? পড়াশোনার জায়গায় শুধু পড়াশোনা হবে, কেন বা মারামারি হবে, কেন বা পার্টিগতভাবে মিছিল হবে, আমি তো এটাই বুঝে কুল পাই না। আর তার জন্য আজকে এইসব নতুন এইসব যে আমাদের বগুড়ার যে ছেলেটা মারা গেল স্বপ্নদ্বীপ বা সৌরদ্বীপ নামে যে ছেলেটা এর আগে মারা গেছে স্বপ্নদ্বীপের আগে, এরা কেন মারা যাবে? তো এই জন্য যে আর যে ছেলেগুলোর মারা গেছে যে ছেলেগুলোর জন্য আজকে এই ছেলেটি মারা গেছে, ঠিক আছে, সেই
সেই ছেলেদের ছবি আপনাদের আমি দেখাবো। আমি একটা জিনিস বুঝি না এদের পরিবার থেকে, আর শুধু এই নয়, মেয়েদেরও কিন্তু গ্যাং থাকে, ঠিক আছে? যেমন ছেলেদের বিশ্ববিদ্যালয় বা কলেজগুলিতে ছেলেদের গ্যাং থাকে, এরকম কিন্তু মেয়েদেরও গ্যাং থাকে, ঠিক আছে? সেই মেয়েরা যেসব ভালো ছেলে মেয়েরা পায়, বা যে ছেলেরা র্যাগিং করে, বা যে মেয়েরা র্যাগিং করায়, বা যে ছেলেরা র্যাগিং করায়, তারাও কিন্তু নেশাগ্রস্ত লোক সব, ঠিক আছে? তারাও পড়াশুনো করে, বা কেরুর হয়তো পড়াশোনা শেষ হয়ে গেছে, তবু বছরের পর বছর সেখানে থেকে নতুন যেসব ব্যাচ থাকে তাদের উপর র্যাগিং করায়। আর অবশ্যই এদের বিশ্ববিদ্যালয় টাকা, বিশ্ববিদ্যালয় থেকে এদের প্রচুর টাকা ইনকাম হয়। হিরোইন, গাঁজা, মদ, চুল্লু সব বিক্রি করবে, ঠিক আছে? তার থেকে টাকা ইনকাম করবে, বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্টিগতভাবে টাকা ইনকাম করবে, বিভিন্নভাবে তারা টাকা ইনকাম করে। তারা টাকা ইনকাম করে আবার পরিবার চালায় বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে বা কলেজগুলির মধ্যে থেকে। হয়তো এই কথাগুলো আমি বলছি খারাপ শুনতে লাগছে, কিন্তু এটাই সত্য, ঠিক আছে? আর আমি বুঝি না যে ছেলেগুলো করায় তাদের মা বাবা পড়াশুনো, তাদের মা বাবা যখন জন্ম দিয়েছিল, যদি জান তারা যদি জানতে পারতো যে আমার ছেলে এরকম কুলাঙ্গার, বা আমার ছেলের জন্য যা একটা ছেলের জীবন নষ্ট হয়ে যাবে, হয়তো তার মা জন্মানোর সাথে সাথেই তাকে লবণ খাইয়ে বা বিষ খাইয়ে মেরে দিত, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি কোনো মা বাবা তো জানতে পারে না যে আমার ছেলে বড় হয়ে কি হবে, ঠিক আছে, বা কোন লাইনে যাবে। সব সব মা বাবারই একটা স্বপ্ন থাকে যে আমার ছেলে বড় হয়ে বড় কিছু হবে, আমার নাম উজ্জ্বল করবে। কিন্তু কিছু কিছু ছেলে মেয়ে তার মধ্যে থেকে কুলাঙ্গার হয়ে যায়, ঠিক আছে? আর বেশি কিছু বলবো না, তবে আমি সব সময় দোষ দেবো আমাদের দেশের আইন ব্যবস্থাকে, আমাদের দেশের সংবিধানকে। কারণ আমাদের দেশের সংবিধানে যেসব লেখা আছে সেইগুলো একটুও আমাদের দেশের যেসব আইন ব্যবস্থা আছে তারা একটু মেনে চলে না, ঠিক আছে? সে যত বড়ই আমাদের অফিসার হোক, স্যার হোক, কোনো সময় মেনে চলে না। মেনে চললে আজকে এইসব নিরীহ ছেলেদের জীবন যেত না, বা এইসব সাধারণ ছেলেপেলেদের কোনো সমস্যায় পড়তে হতো না। হ্যাঁ, আমি বলছি গ্রাম থেকে যেসব ছেলেপেলেরা আসে তাদের একটু সমস্যা হয়, কারণ তারা কলকাতার বা যেসব সিটিতে তারা পড়াশুনো করতে যায়, তাদের মতো তাদের আচার ব্যবহার বা কথাবার্তা তাদের মতন হয় না, একটু আলাদা হয়। আর তাই নিয়ে ব্যঙ্গ, বিদ্রুপ। হ্যাঁ, তুমি ছোটবেলার থেকে তোমার বাবা তোমাকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে, ঠিক আছে, কিন্তু যে ছেলেটা কৃষক ঘরের যে ছেলেটা, ও হয়তো কোনোদিন ইংলিশ প্রাইভেট পর্যন্ত পড়তে পারেনি, ঠিক আছে? ইংলিশে টিউশনই নিতে পারেনি, সে নিজের যোগ্যতায় ওই জায়গাটা পৌঁছেছে। কিন্তু তুমি দেখো যে যে শহরের যে ছেলেটা, তুমি তুমি একটু তাকিয়ে দেখো যে তোমার বাবা তোমাকে টাকা দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে তোমাকে কত ভালো জায়গায় পৌঁছেছে, কিন্তু সে নিজের যোগ্যতায় এসে, তুমি তোমার যোগ্যতায় যাওনি, তুমি তোমার বাবার যোগ্যতায় গিয়েছো। কিন্তু সেই যে ছেলেটা, গ্রামের যে ছেলেটা, সে নিজের যোগ্যতায় গিয়েছে, আর তাই তো আজকে ভালো 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 পজিশনে গ্রামের ছেলেমেয়েরা উঠে যাচ্ছে। কি করে? তোমাদের ব্যবহারের জন্য, তোমাদের আচার চলাফেরার জন্য।